আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই এসেছে, কোথা থেকে বলো? ডিউটি থেকে। কটা হয় দেখুন, 10:30 বেজে গেছে, এসেছে 15 মিনিট আগে নাকি বলো? 15 মিনিট হয়ে গেছে। তো দাদাভাই আজকে সকাল সকাল কী এনেছে আমাদের জন্য দেখো। আমার তো খুব পছন্দের জিনিস আর খুব আনন্দ হচ্ছে দেখে। আর এই যে ওদেরও তুলে দিয়েছি ঘুম থেকে, সব খেতে বসে গেছে। তো সবাই দেখো এদিকে, হাই করো একবার, এটা সামলে নিতে হবে। দেখেই তাড়াতাড়ি করে পুজো সেরে নিয়েছি, বলি একসাথে খাবো বলে। তো চলো ওদের সঙ্গে খেয়ে নি, না হলে একসাথে খাওয়ার মজাটাই আর পাবো না। কোথাও যাবো না আর কি, এমনি সেরেছি। ঠিক আছে আমরা খেয়ে নিই চলো, তারপরে পরে আসছি। বকবক করে সবাই থেমে গেল কেন? এখন যারা চিৎকার করছে তারা থেমে গেল কেন? এই পোদার বাপ, খবর কি তোর? দুষ্টু কম না, পেছন দিকে কাঁচা গ্লাস খেয়ে লুকিয়ে গেল। এক একটা পরোটার ওজন 250 গ্রাম করে। বিয়ের পরে কিনে বিক্রি করতে জায়গা ভাড়া কিনে দিয়েছি বাজারে, ওই জন্য এখন দুটো মিশ্রণ লাউ দাঁড়া থেকে এলাম বলে। আমার লুচি, আমি তোমার লুচি আমি খাবো না, আমার ব্যাটা খাবে, আমার সমস্যা হচ্ছে এটা। বৌদিবার তোমার দাদার লুঙ্গি দেওয়ার পেছন দিকে কী লেগে আছে দেখো নি, গার্ডার নাম কি? আমি গার্ডার নামটা লাগিয়ে দিয়েছি বলে হে আমার লাগিয়ে দিচ্ছে। আমি বলি তোমার বৌদি বলেছে কিছু করার নেই। এ কি করছিস? ক্যা কর রহা হ্যায় তু? খুলতে হবে না, তুই মাকে দিয়ে দে ওটা। কাঁচের বোতল কিন্তু ওটা। দাঁতের জন্য রুগী কেমন আছো? অনেক কিছু শিখিনি। দাঁতে সিল আর নড়া সিলে রেখে নড়া দিয়ে ঠুকতে হবে দাঁত, তবে দাঁত ঠিক হয়। কেমন বলি ঠান্ডা জল দেখ এ হিরো, দ্রুত রস্তি করে গেল হিরো। এই ফোন দেখা চলবে না, ইদার যা। কি ঢিচাম? ঢিচাম মানে তারপরে যে বেড়িগুলো থাকে কাঠের, তাকে দিয়ে দিদি একটা বন্ধুদের মতো করে দিয়েছে।
তা তুই দিদিকে মারিস কেন? এদিকে প্রিয়স্মিতা দেখবি, এদিকে হচ্ছে যে কি কি দেখা রা। হ্যাঁ এদিকে আমি, আমার কথাটা শুনো, এদিকে এদিকে সারাদিন দেখছি তোমরা তো ওই সব দেখে যাচ্ছ। ও যা টুপি মাথা দিয়ে পড়ে গেল তো। ও এদিকে মা এদিকে বাবা, আবার লজ্জাও লাগে, বিরাট ব্যাপার রে। এত লজ্জা লাগলো যে ছুটে পালিয়ে গেল। সেটা ঠিক, আপাতত মনু আজকে ফার্স্টটা ব্রেক করলো কি দিয়ে? কোন দরকার নেই, সব যে যা খুশি করুক, আমাদের না ভিউ হয় না হবে, চাউলি আর কিছু। হাতে কি এলো তোর?
হাতে কি হয়েছে ওগুলো? তোর হাতে কি হয়েছে? হাতটা দেখি, হাতটা সোজা কর, বাঁ হাত, বাঁ হাত, বাঁ হাত, বাঁ হাত, বাঁ হাত, বাঁ হাত টানো, সোজা করো, হাত দেখো কি হয়েছে, দেখো দাগ না অন্য কিছু, থোড়া থোড়া কিছু ফুলে ফুলে গেছে, কালকে আমি ওই ঠেলে রাখতে যে উঠে গেছি, মিথ্যা কথা কেন বলবো, আমি ওই তেলটা ঠেলে যাবো রাখতে। না ভাই অত সময় পাবো না, আবার যেতে হবে বিকালে, একটু ঘুমিয়ে পড়লাম তাহলে বিকাল দিকে চলে যাবো। তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি আবার, আজকে অন্যদিন খাওয়া দাওয়া দেখানো হয়নি আর আজকে শুধুই খাওয়া দাওয়াই দেখাচ্ছি। আর বেশি কিছু না, আজকে ডাল, ডিম ভাজা আর একটা তরকারি করেছি আর আলু ভাজা করেছিলাম। তো যাই হোক, এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো বেশ হাসি খুশি আজকে দিনটা কাটলো, বাবার অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি কাজ সারছিলাম, তারপরে তোমার দাদাভাই একটু আজকে ভিডিও করলো। যাই হোক, ওকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ, আর তোমরাও আমার হয়ে বলে দিও আজকের ভিডিওটা করার জন্য। আর তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন দিনে। তো আমাদের পাগলামি কেমন লাগলো আজকে সারাদিনের অবশ্যই কমেন্ট করে জানিও।